नमस्कार सबाई के स्वागत जानाची न्यू बड़ा काजकेर संबादे साथे रयेछि आमी शरीफुल विस्तारित संबादे जावार आगे देखे नेब आजकेर संबाद शिरोनाम आसामे पा राखलेन ब्रोंज जयी लाभलिना जानानो हलो उष्ण अभ्यर्थना एक व्यक्तिर मृत्युके घिरे चांचल्य पूर्व सुनाइये दायर हलो खुनेर मामला उधारबंदेर सालंगाय पालित हलो आंतर्जातिक युव दिवस एबारे विस्तारित अलिम्पिके ब्रोंज जीते निजभूमिते फिरलेन असम कन्या लाभलिना बरगोहाई बासलेन अभिनंदनेर जोयारे अलिम्पिके ब्रोंज जीते बृहस्पतिवार आसामे पा राखलेन असम कन्या लाभलिना बरगोहाई एदिन विमानबंदरे गिये ताहाके उष्ण अभ्यर्थना जानान मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा एदिके आसाम सरकारेर तरफे आज बिकेले लाभलिना बरगोहाईके संबर्धना जानानो हय अनुष्ठाने राज्येर मुख्यमंत्री डॉ हिमंत बिश्व शर्मा लाभलिनाके 1 कोटी टाका पुरस्कार प्रदान करेन ताछाड़ा लाभलिनाके आसाम पुलिशेर डीएसपी पदे नियुक्ति देवा हयेछे सरकार लाभलिनार जन्मस्थान गोलाघाटे एकटी स्पोर्ट्स कमप्लेक्स गढ़े तोलार सह गुवाहाटीते लाभलिनार नामे एकटी सड़केर नामकरण करा हबे बोले जानान राज्येर मुख्यमंत्री डॉ हिमंत बिश्व शर्मा एदिके राज्यवासीर उष्ण अभ्यर्थनार जन्य कृतज्ञता प्रकाश करेन अलिम्पिके ब्रोंज जयी असम कन्या लाभलिना बरगोहाई एक व्यक्तिर मृत्युके घिरे चांचल्य सुनाई रामनगर एलाकाय दुइजनके अभियुक्त करे खुनेर मामला एक व्यक्तिर रहस्यजनक मृत्युके घिरे चांचल्य देखा दिल पूर्व सुनाई रामनगर एलाकाय हत व्यक्ति नूतन रामनगर प्रथम खंडेर बासिंदा रियाजुल हक बरबैया বয়স 38 এমর্মে দুজনকে অভিযুক্ত করে খুনের মামলা দায়ের করেছেন রিয়াজুলের স্ত্রী জাহানারা বেগম এতে তিনি অভিযোগ করেন তার স্বামী মিলন উদ্দিনের জমিতে মজুরির কাজ করেছিল গত 8 আগস্ট পাওনা টাকা আনতে গেলে মিলন ও তার পরিবারের লোকেরা রিয়াজুলকে মারপিট করে এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়ে রিয়াজুল বুধবার রাতে মৃত্যু হয় তার স্বামী রিয়াজুলের এদিকে এজাহার দায়ের করার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বলে জানা গেছে মিলনে আমার বুয়ারে মারি লইছে টেকা দিছে না মারি লইছে আমার বুয়ারে
ও পরিমাণের মাইর দিছে ওটো দিয়ে তোমরা বাড়ি দেনবা লাগতো তো নাই ওটো বই তো বাড়তো না মুগি রক্তদার রক্তদার আমার আমার জামানের বেটা লইয়া গেছে ওরে ভিগো ভিগো কইছে ইগুর মাছ আমরা যাই না ইগু ইগু বেশ খারাপ মানুষ তার তার পেও কইছে ইগু খারাপ মানুষ ইগু ভুলে বালা না ইগু বালা না খান আমরা আমরা তো জানছি না ও হে আর দেখা পাচ্ছ দেখা পাচ্ছ নিয়া দিছে কইছে নে ও কথা নিয়া উদারবন্দের শালগায় লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার এবং লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের যৌথ উদ্যোগে পালন করা হলো যুব দিবস। লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার এবং লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের যৌথ ব্যবস্থাপনায় আজ উদারবন্দের শালগা বিবেকানন্দ মণ্ডলে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে যুব প্রজন্মকে জীবনে চলার পথে সঠিকভাবে চলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার কনকদীপ শর্মা, ধনঞ্জয় তেলি, নবারুণ চক্রবর্তী এবং স্বপন চক্রবর্তী। তোমাদেরকে যখন কোন স্কুলে ভর্তি করছে, কোন কোচিং সেন্টারে দিচ্ছে, কোন ট্রেনিং সেন্টারে দিচ্ছে, মনে রাখতে হবে অনেক সময় তোমরা হয়তো কেউ খেয়ালই করো না, বাবা মা বা পরিবারের যারাই আছে ওদের হয়তো অনেক কষ্ট করতে হচ্ছে। যেহেতু আমরা গ্রামাঞ্চলে বাস করি, অনেকের দিন আনতে বান্তা কুড়ায় অবস্থা, কিন্তু যাতে নিজের বাচ্চাটা ভালো পড়াশোনা করতে পারে, ভালো লেখাপড়া করে একটা ভালো মানুষ হতে পারে, শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডিগ্রিটাই মেইন হয়ে যাচ্ছে। আজকে আমি গর্বের সঙ্গে বলছি, আজকে কনকদীপ শর্মা ডক্টর হয়েছে ঠিকই, সে ভুলে যায়নি যে ভারত মায়ের কাছে যে ঋণ আছে ওই ঋণও আমাকে শুধু করতে হবে। উত্তর করিমগঞ্জের নান্দিবাড়ি গ্রামের রাস্তার বেহাল অবস্থা, ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ স্থানীয়দের। স্বাধীনতার পর থেকে আজ অবধি রাস্তার সংস্কারে হাত দেওয়া হয়নি। রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করলেন উত্তর করিমগঞ্জের নান্দিবাড়ি গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার কয়েক দশক অতিক্রান্ত হয়ে গেলেও এই রাস্তাটির কোনো উন্নতি হয়নি। তারা জানান, 90-95 পরিবারের বসবাস করা এই গ্রামের কচি কাচাদের স্কুলে যেতে হয় এই রাস্তা দিয়ে, কোনো অসুস্থ রোগীকে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাতে অতিক্রম করতে হয় 500 মিটারেরও অধিক কাদামাখা রাস্তা। এই অবস্থাতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। তারা অভিযোগ করে বলেন, উত্তর করিমগঞ্জে অনেক বিধায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু কেউ রাস্তার কথা ভাবেননি, এমনকি বারবার আবেদন করেও শুধু প্রতিশ্রুতি শুনতে হয় তাদের। রাস্তার এমন বেহাল অবস্থার সংস্কার করা না হলে আগামীতে বুট বয়কটের ডাক দিতে বাধ্য হবেন বলে জানান এলাকার বাসিন্দারা। অবিলম্বে রাস্তাটি মেরামত করার জন্য বর্তমান বিধায়ক সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এই খাল পাড়িয়ে কিরকম আমাদের বাচ্চা কাচ্চারা কচি কাচারা এই স্কুলে এসে বা মাস্টারের বাড়িতে যায়, দীর্ঘ প্রায় 50 বছর স্বাধীনতার পরবর্তী সময় থেকে এরকম চলছে। আমাদের বর্তমান এমএলএ কমলাপুরদের পুরকাশের কাছে বারবার এই বিষয়ে নিয়ে গেলে উনি আমাদের শুধু প্রতিশ্রুতি দেন, তার আগে যে ছিলেন মিশন রঞ্জন দাস তার কাছ থেকেও সেই সেই প্রতিশ্রুতি, এর আগে যা ছিলেন সেই প্রতিশ্রুতি, এখানে সিপিএম কংগ্রেস বিজেপি সবই এমএলএ হয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তা দিতে পারেননি বা দেননি। এবং আমাদের এই গ্রামের 90 পরিবার আজকের এই স্বাধীনতার 75 বছর পরে শুধু দিনে চলছে। আমি আসাম সরকার তথা এই উত্তর কর্মী সমষ্টির মাননীয় বিধায়ক কমলাপুর দেবপ্রকাশের কাছে বিনীতভাবে আবারও অনুরোধ রাখছি এই রাস্তা অধিসত্তর দেওয়ার জন্য। অন্যতায় আমরা আগামীতে বুট বয়কট করবো এবং আজকে এখানে আমরা দান রোপণ কার্যসূচি করেছি রাস্তার মধ্যে প্রতিবাদ জানিয়ে। সুনাইয়ে অনুষ্ঠিত হলো অগপর সভা, দলে ভিড়লেন বেশ কয়েকজন। সুনাইর হাজি আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অগপদলে যোগ দিয়েছেন। বুধবার তাদেরকে দলে স্বাগত জানিয়ে বরণ করেন অগপর সুনাই বিধান পরিষদ কমিটির সভাপতি আলাউদ্দিন বড়বইয়া,
সম্পাদক জমিল আহমেদ বড়বুইয়া, মনিতন সিংহ সহ অন্যান্য নেতারা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেব। এ উপলক্ষে শুনাইয়ে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। বদরপুরের বিভিন্ন এলাকায় আবগারি বিভাগের হানা, নষ্ট করা হলো বিদেশি মদ সহ চুলাই মদ। করিমগঞ্জের আবগারি বিভাগের অভিযানে বদরপুর সমষ্টির বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে বিদেশি মদ ও চুলাই মদ জব্দ করে তা নষ্ট করে দেওয়া হয়। আজ বদরপুর রেলগেট, বানিয়ারগোল, আদরকোনা ইত্যাদি এলাকায় অভিযান চালায় আবগারি বিভাগ। এতে প্রচুর পরিমাণে বিদেশি মদ ও চুলাই মদ নষ্ট করে দেন বিভাগীয় আধিকারিকরা। শেষ করার আগে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম আরো একবার। আসামে পা রাখলেন ব্রোঞ্জ জয়ী লাভলিনা, জানানো হলো উষ্ণ অভ্যর্থনা। এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পূর্ব সুনাইয়ে, দায়ের হলো খুনের মামলা। উধারবন্দের সালঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস।